এই জায়গাগুলো বর্ষাকালে নৌকাতে পার হয়, আর শীতের সময় যখন পানি কমে যায় তখন এরকম বাঁশের সাঁকো দিয়ে দেয়, এই বাঁশের সাঁকোগুলো দিয়ে পার হতে হয়। গর্তের মধ্যে দিয়ে আসেন, গতবার এই যে ড্রোন তুলছিলাম না এই জায়গাটা, ওই জায়গাটা এখন পানি নাই তো, যার জন্য এই কাজ করছে। গতবার আমরা নৌকায় পার হয়েছিলাম এই জায়গাটা। আশিক ভাই, জায়গাটা জাফলং এর মতো না? কিসে সামনে ওই পাশে হচ্ছে ভারতের সীমান্ত এবং পাহাড়গুলো সব ভারতে পড়েছে। তো ভারতের পাহাড়ের ভারতের পাহাড় থেকে উৎপন্ন হয়ে এই নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে, কিন্তু এখন শীতকাল হয়, পানি কমে গেছে, যার জন্য এই সামনে একটা বাঁশের সাঁকো করে দিচ্ছে, এই সাঁকো দিয়ে পার হতে হচ্ছে। আর এখানে রাস্তায় অনেক বেশি বালি, যার জন্য গাড়িগুলো এখানকার লোকজন নেমে ধাক্কা দিয়ে দিয়ে তারপরে পার করতেছে। আকাশ দিয়ে তো দুইটা